বাজে 2:10, তো আমার এই রান্না কমপ্লিট হলো। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, আশা করছি ঠাকুরের কৃপায় তোমরাও খুব ভালো আছো। তো আজকে সোমবার, আজকে সকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, এখনও 7টা বাজেনি। উঠে পড়েছি 5টায় উঠেছি, আর গতকালকের ব্লগে তো দেখলেই কখন আমি শুয়েছি, তারও পরে এডিটিং করেছি, এডিটিং করে তারপরে শুয়েছি। তো অনেক রাত হয়েছে শুতে, আজকে 5টার সময় ঘুম ভেঙে গেছে, যেহেতু শাশুড়ি নেই, দরজা খুলে দিতে হবে জ্যোৎস্নাকে, জ্যোৎস্না না হলে ফিরে চলে যাবে, সেই কারণে 5টার সময় উঠে পড়েছি। আর এবার হাজবেন্ড বেরোবে, চা করতে এসছি রান্নাঘরে। আজকে চা করা থেকেই ব্লগটা স্টার্ট করছি, একদম সকাল থেকে সারা দিন তোমাদের সাথে আছি, কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কালকে ছেলেটার খুবই শরীর খারাপ গেছে, সারা রাত কোথ পেরেছে, তো আজকে ভাবছি একটা নেবুলাইজার দিয়ে দেবো। ঘুম থেকে ওঠেনি এখনও, তুলিও নি, আর তো এখন তুলবও না, থাক এখন ঘুমোচ্ছে ঘুমোক। ঘুম থেকে উঠলে দুধ খাবে, তারপরে নেবুলাইজারটা দেবো। ঠিক আছে, এখন চা করি, নাহলে হাজবেন্ডের লেট হয়ে যাবে। আজকে তো সোমবার, একটু চাপের আছে ও, তোমাদের তো বলেছি সোম বৃহস্পতি শুক্র এগুলো একটু চাপের থাকে অফিসে, সেই কারণে সকাল করে বেরোবে। তিনজনে চা খাবো, জ্যোৎস্না আমি আর হাজবেন্ড, তিনজনে জল। তোমাদের তো বললাম ছেলেটার শরীর খারাপ, সারা রাত খুব কষ্ট পেয়েছে, সেই কারণে ভাবলাম যে ওকে একটা নেবুলাইজার করিয়ে দিই। তো চারবার করাতে হবে, তার মধ্যে সকালবেলায় স্টার্ট করে দিয়েছি, একটা দিলাম। এখন ভাবছি যে মেশিনটা নিয়ে কাজের কাজই হয়েছে, ছেলে তো আমার প্রায় দিনই ভোগে, তো নেবুলাইজটা করে দিলে বাড়াবাড়িটা হবে না কিছু, সেই কারণে নেবুলাইজটা স্টার্ট করে দিয়েছি। 4টে সারা দিন, রাতে 4টে দেওয়া হবে। সংসারে একটার পর একটা কাজ তো লেগেই থাকে, তো কাজ করতে খুবই ভালো লাগে, বসে থাকতে কি আর ভালো লাগে, বসে থাকলেই অলস চিন্তায়, অলসভাবে বসে থাকলেই নানান চিন্তা মাথায় ঘোরে, তাতে রোগ জ্বালাও প্রচুর বাড়ে। তো এবার আমি জলটা তুলে নিচ্ছি, খাবার জলটা তুলে নিচ্ছি, বসে পড়েছি। আজকে রান্না করব সব কিছু আনাজ দিয়ে, আর মাছ দিয়ে ঝোল করব, আর চিংড়ি মাছগুলো আছে, সেই চিংড়ি বাদা চিংড়ি আর কি, বাদা চিংড়ি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করব। তো বিনসটা কাটলাম, গাজর, পেঁপে, আলু, পটল, এগুলো বেগুন, এগুলো দিয়ে একটা ঝোল করব। সয়াবিন দিয়ে দেব পাতলা ঝোল, আমার মা খুব সুন্দর করে মাছের পাতলা ঝোল, দারুণ খেতে হয়, অথচ কোনো মশলা দেয় না, গুঁড়ো মশলাগুলো দেয়, বাটা মশলা কিচ্ছু দেয় না। আমি আজকে করব, একবারে রেখে দেব, ওবেলা আজকে হাজবেন্ড বলছিল ভাত খাবে না, ডাল সেদ্ধ করতে, আমি বললাম না মাছটা আছে, বাদা মাছটা আছে, ঝাল করবো, শুধু আমি আর ছেলে খাবো, ওটা খাবে না, তো বললাম আজকে দিনটা ভাত খাও, কালকে আবার ডাল সেদ্ধ করবো, মুড়ি হবে। দিদি ভাই চা খাবে, চা খাবে,
নেশা নেই। বন্ধুরা দেখো আমার ঝোল রেডি, সমস্ত কিছু আনাজ দিয়ে, সোয়াবিন দিয়ে, মাছ দিয়ে একটা ঝোল করেছি। আর হবে কি বললাম তো তোমাদের, বাদা চিংড়ি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল হবে। আর এখানে আমার ভাতও ফুটে গেছে, ভাত হয়ে গেছে, এবার ভাত ঠেক দিয়ে দেব। আর এই ঝোলটাও হয়ে গেছে, ঝোলটা নামিয়ে আমি এটা তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করবো মানে গল্প করব আর দেখাবো, ঠিক আছে? চলো এই ঝোলটা নামিয়ে নিই, ভাতটা ঠেক দিয়ে দিই, তারপরে বসাচ্ছি। তারপরে স্নান হয়ে গেছে, আগে স্নানটা সেরে নিয়েছি। ওয়েদার ভালো নয় একদম, পুরো মেঘলা, আর সকাল থেকে টিপটিপ টিপটিপ করে বৃষ্টি ঝরে যাচ্ছে। হাজবেন্ডকে তো বললাম রেনকোট পরে যাও, নাহলে এতটা অনেকটা রাস্তা, যেতে যেতে ভিজে যাবে, তো রেনকোট পরে গেল। আর ছেলেকে ঘর থেকে বাইরে বেরোতে দিইনি, এমনিতেই তো শরীর খারাপ দেখতেই পেলে, সর্দি, প্রচণ্ড সর্দি হয়েছে, কাশিও প্রচণ্ড হচ্ছে, নেবুলাইজার করালাম একবার তো তখন হয়েছে মুড়ি খেয়ে, আর একবার দুপুরে দেবো, সন্ধেবেলা আবার রাত্রিবেলা, চারবার করে দিতে হবে। একবারে স্নান করে ওই জন্য আমি রান্নাঘরে ঢুকলাম, নাহলে বড্ড স্নান করতে দেরি হয়ে যাচ্ছে, সাড়ে তিনটে চারটে বেজে যাচ্ছে, সব পরিষ্কার ধরিষ্কার করে ইয়ে করতে স্নান করতে সাড়ে তিনটে চারটে বেজে যাচ্ছে, আর চুল শিখছে না একদম। কিংবা রান্নাটা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়েছি, পাঁচ ফোড়ন দিয়েছি, আর অল্প পরিমাণ চিনি দিয়েছি, একদমই অল্প, যাতে মিষ্টি না হয়ে যায়, আমার হাজবেন্ড আবার পছন্দ করে না, এই যে মিষ্টি দিয়েও খাবো না। তো তো আর তারপর টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা ভাজছি, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিলাম আর নুন দিয়ে দিয়েছি, তোমরা তো জানি আমি প্রথমেই নুন দিয়ে দিই, কারণ তাড়াতাড়ি নরম হয়ে যায়। ধীরে করে আলু কুটেছি, কারণ আমি আমার শাশুড়ি ডুমো ডুমো করে কুটে দেন বাদা চিংড়ি, কিন্তু আমার বাপের বাড়িতে চিরে চিরে করে আলু দেয়, দেখবে কোটার কাছেও না অনেক সময় রান্নার টেস্ট নির্ভর করে, আমার যেন ওই চিরে চিরে করে সরু সরু করে আলু কোটাটাই বেশি টেস্ট নেয়, সেই কারণে আমি চিরে চিরে করে আলু দেবো। তা করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে ভাজবো, তারপরেও আর পেঁয়াজগুলো আরও ভাজা হবে, সেই কারণে পেঁয়াজটা পুরো না ভেজে অর্ধেক ভেজে আলুগুলো দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ভাজবো, বেশি তেল আমি ব্যবহার করিনি, ভাজটা আমার হয়ে গেছে, আমি ঠেক দিয়ে কাকিমা এসে একবার ফিরে গেছে, হ্যাঁ আমি মাছগুলো দিয়ে দিই, মাছগুলো আগে থাকতেই ভেজে রেখে দিয়েছিলাম হালকা করে, এই মাছ দেখবে বেশি ভাজলে না চিমড়ে হয়ে যায়, সেই কারণে আমি বেশি ভাজি না, অল্প করে। এবার এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি, মশলা আদা বাটা, টমেটো বাটা আর সমস্ত রকমের গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, মিট মশলা, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো, অল্প জল দিয়ে আমি দিয়ে দিলাম। এই মশলাটা অবশ্য আমার ফ্রিজে বাটা ছিল, অনেকে সর্ষে বাটাও দেয়, সর্ষে বাটা দিয়ে আমার শাশুড়ি দেয়, যেমন সর্ষে বাটা দেয়, আমি সর্ষে বাটা দিই। এখন বাজে 2:10, তো আমার এই রান্না কমপ্লিট হলো, এই দেখো তোমাদের বললাম দেখাবো, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে তরকারি, একটুখানি টেস্ট করে দেখলাম জাস্ট অসাধারণ হয়েছে খেতে। এই রান্নাটা আমার মায়ের কাছ থেকেই শেখা, খুব সুন্দর খেতে হয়, তোমরাও খেয়ে দেখো, বাটনা না দিলেও চলবে, বাটনা না দিলেও এই রান্নাটা খুব সুন্দর খেতে হয়। আমি বাটনা অল্প দিয়েছি যদিও, আদা বাটা আর টমেটো বাটা,
কিন্তু বাটনা না দিয়ে করলেও এই এটা দারুণ খেতে হয়, শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো এইমাত্র আমার রান্না কমপ্লিট হলো, 2:10 বাজে, এবার খাওয়া দাওয়া হবে। গ্যাস পরিষ্কার, গ্যাসের অবস্থা দেখো, এদিকে ফ্যান পড়ে কি অবস্থা হয়েছে, কি অবস্থা দেখো, গোটা গ্যাসটা, এই গোটা গ্যাসটা পরিষ্কার করতে হবে আমাকে পুরো, মানে প্রথমে ভিম বার দিয়ে করব, স্কচ ব্রাইট দিয়ে করব, তারপরে 2-3 বার করে ভালো করে মুছে পরিষ্কার করতে হবে। ভাত তো রেডি হয়েই গেছে অনেকক্ষণ আগেই, আর এই যে মোছা গ্যাস মুছবো তার জন্য নেতা বালতি সব এনে রেখে দিয়েছি, স্কচ ব্রাইটও এনে রেখে দিয়েছি, স্কচ ব্রাইটে ভিম বার লাগিয়ে সব রেখে দিয়েছি, আর ওখানে বাসনগুলো নামিয়ে রেখেছি, ওগুলো আবার কলতলায় নিয়ে গিয়ে রাখতে হবে, জ্যোৎস্না এসে ওখানেই মাজবে জ্যোৎস্নার সুবিধার্থে, জ্যোৎস্না আর এদিকে আসবে না, মানে মেজে এদিকে দিয়ে যাবে, কিন্তু ওগুলো আমি বাইরে বাড়ি করে দিই, কলতলায় বার করে দিই, ও মাঝে মেজে ফেলে। ঠিক আছে চলো এবার আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে মোছামুছির পর্ব করব। আকাশের অবস্থা একদমই ভালো নয়, চলো তোমাদের একটু দেখাই। দেখো আকাশের কি অবস্থা, দেখো গোটা আকাশ মেঘে ভর্তি, এক্ষুনি বৃষ্টি আসবো আসবো করছে, আমার এদিকে কিছু নেই, আমি ছাতেও আজকে দিইনি এই বৃষ্টির ভয়, ওদিকে আছে জামা কাপড় সেগুলো তুলতে হবে। তো তোমাদের তো দেখালাম মেঘে পুরো ভর্তি হয়ে আছে, ঘন কালো ঘন মেঘে, বৃষ্টি আসবো আসবো প্রায়, সেই কারণে আমি জামা কাপড়গুলো তুলে বারান্দায় দিয়ে দিলাম, হালকা সরসরে হয়ে গেছে, যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছে সেহেতু হালকা সরসরে হয়ে গেছে, আমি তো ছাতে দিইনি সেটাও তোমাদের বললাম, নিচেই দিয়েছিলাম, তো জলগুলো ঝরে গেছে সব, সেই কারণে নিয়ে গিয়ে বারান্দায় দিয়ে দিলাম, বারান্দাতেই থাকবে, আর বার করব না, যেহেতু রোদও নেই আর বৃষ্টির ভয়, এবার একটু বিশ্রাম নেব, যদি বৃষ্টি চলে আসে সেই জন্য আগে টাইম নেবুলাইজার হচ্ছে। এখন বাজে 4:10, তো ভাত খেয়ে উঠে ওষুধ খেলো, দুবার ওষুধ খাওয়া হয়েছে, তারপরে আধ ঘন্টা বাদে নেবুলাইজার দিচ্ছি। তো নেবুলাইজার হয়ে যাবার পরে চলে এসেছি ফল কাটতে, ছেলেকে ফল ফলের জুস করে দিচ্ছি, মৌসুমি লেবু, ও মৌসুমি লেবু কাটা খাওয়া পছন্দ করে না, ও রসটাই পছন্দ করে, অন্যান্য দিন জ্যোৎস্না করে দেয় কিন্তু জ্যোৎস্না আজকে বিকালে আসেনি, দুপুরে কাজ সেরে দিয়ে চলে গেছে, তখন ছেলের নেবুলাইজার চলছিল সেই কারণে ওকে আর দিতে পারিনি, আর ও করে জ্যোৎস্না করে দিতে পারিনি, আমি করে দিচ্ছি বিকালবেলা, তো রসটা ও খাবে। গুড ইভিনিং, একবারে চলে এসেছি সন্ধেবেলা সন্ধে দেখাতে, আজকে যেহেতু দীপাবলি, শুভ দীপাবলি সবাইকে জানাচ্ছি, এই মাঝে প্রথমে জানানো হয়নি এখনই জানাচ্ছি, তো দীপাবলির দিন তো চতুর্দিকে প্রদীপ দিতে হয়, তো প্রদীপ আর কোথায় পাবো, এখন তো মাটির প্রদীপ পাওয়াই যায় না, তাই বাতি দিচ্ছি, প্রথমে ঠাকুর ঘরে দিয়ে এলাম, আমাদের ঠাকুর ঘরে দিয়ে এলাম, ঠাকুর তুলসী তলায় দিয়ে এলাম, এবার আমাদের ঘরে তুলসী তলায় দিচ্ছি, ধূপ প্রদীপ সব দিয়ে দিচ্ছি, আর যতগুলো দরজা আছে সমস্ত দরজার সামনে দিতে হয়, সমস্ত দরজার সামনেও দিয়েছি প্রদীপ, এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের গুরুদেব, আমার ঠাকুমা শাশুড়ি, দিদিমা শাশুড়ি, দাদা শ্বশুর সবার যে ছবি আছে সেখানে যে পুজো হয় সেইখানে দিচ্ছি, এবার তুলসী তলায় দেব আর ঘর দৌড়গুলোর সামনে দেব, তাহলেই হয়ে যাবে আমার বাতি দেওয়া, দীপাবলির বাতি দেওয়া তাহলেই কমপ্লিট হবে, আর ওপরে ঠাকুর ঘরে তারপরে সন্ধে দিতে যাব, সেখানেও বাতি দিতে হবে, তারপরে আছে ছেলের বোম ফাটানোর প্রোগ্রাম, সঙ্গে থাকো। ইঞ্জিনিয়ার